সুপ্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ চোখ রাখুন। দেশে এবং বিদেশে যারা আজকের আমাদের হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানটি দেখছেন, বাংলা টিভি 71-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। দর্শক, উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের যে ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং করোনাকালীন সময় কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে তিনি যে সহযোগিতা করেছেন, তারই ধারাবাহিকতায় আমরা আজকের উপস্থিত হয়েছি নবাবগঞ্জ উপজেলা 14 নং সুরাইন ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব আব্দুল জলিল ব্যাপারী, এবং যিনি জেদ্দা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, এবং আমাদের পাশে উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত, এবং পাশে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সভাপতি আবুল হোসেন মোড়ল, এবং আমাদের পাশে উপস্থিত আছেন সিনিয়র সভাপতি হাজী মোহাম্মদ জামালউদ্দিন সাহেব, এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম লকেট, এবং ওয়ার্ড সভাপতি শেখ রোকনউদ্দিন, এবং ইউপি সদস্য মোহাম্মদ হাশিম সহ অনেকে। তো আমরা প্রথমেই আমরা 14 নং সুরাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল জলিল ব্যাপারীর কাছে জানতে চাই, করোনাকালীন সময় তিনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে তিনি কী ধরনের সহযোগিতা করে যাচ্ছেন? করোনাকালীন আমরা যখন করোনা শুরু হয় তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি, এবং আমাদের মাননীয় সংসদ সালমানুর রহমান ওনার একটা কড়াকড়ি নির্দেশ ছিল, এবং উনি আমাদেরকে মানে প্রতি সপ্তাহেই আমাদের সাথে উনি কথা বলতো, টেলিকনফারেন্সে উনি আমার সাথে কথা বলতো, এবং ওনার নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। এবং করোনাকালীন সরকার যে ত্রাণ দিছে, এবং আমাদের মাননীয় সংসদ তার সাথে তিনিও দান ই করছে, অসহায় গরিবদের যে ত্রাণ দিয়েছে সরকারের পাশে সেও দিয়েছে। আমরা ওই সিস্টেমগুলি আমার ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, তারপরে ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে আমরা এটা বিতরণ করছি। আমরা ইনশাল্লাহ সবার কাছে গেছি, সব জায়গায় আমি ই করছি। করোনাকালীন 5টা মাস আমি পুরোপুরি সার্ভিস করছি এখানে। মুজিব বছর উপলক্ষে যে একটা পদক্ষেপ নিয়েছে, যাদের ঘর নাই, জায়গা নাই, তাদেরকে ঘর এবং জায়গা দিতেছে। সে বলছে যে আমি যাতে ঘর নাই এবং জায়গা নাই তাদেরকে আমি ঘর বাড়ি করে দেবো। আমার ইউনিয়নে 97টা ঘর আসছে, আর এর আগে আমরা 10টা ঘর পাইছি, 10টা ঘর অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এর আগে যে 10টা ঘর দিয়েছি এটা কমপ্লিট হয়েছে, 97টা ঘর এখনও এটা কার্যক্রম চলতেছে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে কাজ চালু হয়ে যাবে। এটার প্রতি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের যে মাননীয় সংসদ তাকে আমি ধন্যবাদ জানাই। এই এই যেগুলি আমাদের সংস্কারের জন্য রাখা হয়েছে, করোনাকালীনে তো আপনারা জানেন যে প্রজেক্ট বন্ধ ছিল, করোনাকালীন প্রজেক্ট বন্ধ ছিল, এখন আমাদের সরকার ঘোষণা দিয়েছে এবং আমরা অলরেডি এগুলি মাপাইতেছি, আবার আমরা সংস্কারের জন্য আমরা এখানে ইনশাল্লাহ শুরু করব। আমার ইউনিয়নের জনগণের কাছে প্রত্যাশা হলে, যেমন আমি জেদ্দা কথা বলতেছি বারবার, জেদ্দাতে আলহামদুলিল্লাহ ওখানে আমার অবদান হিসেবে তো আমি এখানে কোনো প্রমাণ দিতে পারতেছি না, কিন্তু ওখানে গেলে আমার প্রমাণ পাবেন। আপনার ওখানে যে অ্যাম্বাসাডার আছে বর্তমানে, আমাদের আছে সিজি সাহেব আছে, এবং জেদ্দা এবং রিয়াদে ওখানে যদি কোনো কর্মকর্তা আপনার থাকে তাদের সাথে বলবেন যে আব্দুল জলিল ব্যাপারীর ওখানে কর্মকাণ্ড তার তৎপরতা কত ছিল, এবং অনেক ভালো ভালো মন্ত্রী মিনিস্টার জানে, এবং আমাদের কিছুদিন আগে যে নাদিল ভাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উনিও যে আসছিল, উনিও আমাদের আমার ব্যাপারে বা আমাদের ওখানে সংগঠনের ব্যাপারে ভালো জানে। তো আমি চাই যে আমার এই সুরাইন ইউনিয়নকে যদি আমার এই সুরাইন ইউনিয়নের জনগণের পরবর্তীতে যদি আমার ম্যান্ডেট দেয়
ইনশাআল্লাহ এই চূড়ান্ত উন্নয়নের জন্য আমার তরফ থেকে আমি যতটুকু চেষ্টা করব চূড়ান্ত উন্নয়নের জনগণ নিয়ে আমি চেষ্টা করব। আমি শেষ করছি। তো বিশেষ করে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে দীর্ঘ হায়াত কামনা করে এবং আমাদের এমপি সাহেবের তার জন্য দোয়া করি, সে আমাদের দোহার ও নবাবগঞ্জের মাটি ও মানুষের নেতা, তার উদ্দেশ্যে যেন আমরা তার দিক নির্দেশে যেন আমরা কাজ করে যেতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনত মানুষের। কারণ 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি এই দেশটাকে স্বাধীন করার জন্য, আপনারা জানেন সবাই, 1971 সালে এবং তার পরবর্তী পূর্ববর্তী কালগুলিতে পাকিস্তান সরকার আমাদের উপর যে জুলুম, অত্যাচার এবং নিপীড়ন চালিয়েছিল তারই প্রতিবাদ করেছিলেন আমাদের নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আহ্বানে আমরা 1971 সালে যুদ্ধ করে এই দেশকে আমরা স্বাধীন করেছিলাম। কিন্তু স্বাধীন করার পরেও এই দেশ আবার পরাধীনতার নাকপাশে ঢুকে পড়ার অপচেষ্টা, এদেশের যারা আলবদর রাজাকার আল শামস বাহিনীর লোক ছিল, যারা আমাদের স্বাধীনতা বিরোধী চক্রের লোক ছিল, তারা 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে এই বাংলাদেশকে আবার পাকিস্তানের রূপ দেওয়ার জন্য চেষ্টা করেছিল। তারপরও আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম আমরা কিন্তু অনড় ছিলাম তখন 1975 সালের সেই জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পরেও আমরা অনড় ছিলাম যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন থাকবে এবং এই বাংলাদেশের নেতৃত্ব একমাত্র আওয়ামী লীগই দেবে, আওয়ামী লীগ দ্বারা এই বাংলাদেশের উন্নয়ন সাধিত হবে। ঠিক তেমনি জননেত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে বিশ্বের বুকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যি বাংলাদেশ বিশ্বে একটা রোল মডেল হিসাবে পরিণত হয়েছে। বাংলাদেশের এই গরিব দেশ হিসাবে বাংলাদেশের এই উন্নয়নকে দেখে বিশ্ববাসী অবাক হয়ে গেছে যে এত একটা গরিব দেশ, সেই দেশকে জননেত্রী শেখ হাসিনা কীভাবে টেনে এই বাংলাদেশের মানুষকে বিশ্বের বুকে পরিচিত করেছেন, এই বাংলাদেশকে একটা রোল মডেল হিসাবে পরিচিতি দান করেছেন জননেত্রী শেখ হাসিনা। আমি ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনাকে, আমি ধন্যবাদ জানাই আজকে যিনি আমাদের সাংসদ আছেন জনাব সালমান এফ রহমান, আমাদের নবগঞ্জ দোহারের উপকার, আমরা যাকে গত নির্বাচনে তাকে আমরা বিপুল ভোটে বিজয় করেছি এবং বিজয় করার পরে উনি নবগঞ্জের উন্নয়নের জন্য উনি সারাক্ষণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এই অনুন্নত নবাবগঞ্জকে কীভাবে উন্নয়নের দিকে ধাবিত করা যায়। ঠিক তেমনিভাবে উনি আমাদের কৈলালে একটা এপিসোড করেছেন, উনি পদ্মা বেড়িবাঁধ সংস্কারের জন্য হাজার হাজার কোটি টাকা স্যাংশন করেছেন। আমাদের নবগঞ্জ ঢাকা রাস্তা যেটা ছিল এটা একটা এমন জরাজীর্ণ অবস্থা ছিল যে আমরা ঠিকমতো ঢাকায় যেতে পারতাম না, আসতে পারতাম না, সকালে রওনা হলে বিকেলে যে পৌঁছতে হতো, এখন সেই রাস্তা উনি 470 কোটি টাকা ব্যয় করে আমাদের ইতিমধ্যে উনি রাস্তা এবং ঢাকা মৈনজ পর্যন্ত উনি নিয়ে ঠেকিয়ে দিয়েছেন। অতএব আমি আমার নেতা জনাব সালমান এফ রহমানের জন্য আমি দোয়া করি যেন উনি নবাবগঞ্জের এবং দোহারের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারেন এবং ত্বরান্বিত করে নবগঞ্জ দোহারকে আমরা সারা বাংলাদেশের বুকে একটা সুন্দর উপজেলা হিসাবে আমরা এই দুইটা উপজেলাকে দেখতে চাই। আমরা দলমত অর্থাৎ আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতাকর্মীরা মিলে তিনি যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড জনিত শেখ হাসিনার সেই দেওয়া, সালমান এফ রহমান সাহেব যেগুলি আমাদের জন্য বাজেট করেছেন করেন, সেখানে সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলিতে আমরা দেখি উনি সেখানে রাস্তাঘাট কালভার্ট ব্রিজ সেখানে উনি করছেন এবং যখনই ওনার প্রয়োজন হয় আমাদের দলের নেতাকর্মীদের আমরাও সেখানে উপস্থিত হই এবং কোনো সমস্যা হলেও সেখানে সমাধান করার চেষ্টা করি এবং এভাবে আমাদের 14টা ইউনিয়নের মধ্যে চুরাইন ইউনিয়ন যেভাবে উন্নয়নের ত্বরান্বিত হচ্ছে, উন্নয়নের গতি যেখানে প্রসারিত হচ্ছে, আমার মনে হয় অন্য কোনো ইউনিয়ন এইভাবে আগাতে পারেনি এবং আশা করি সামনেও যে সমস্ত রাস্তাঘাট কালভার্টগুলি আনডান অবস্থা রয়েছে, হাফ ডান অবস্থা রয়েছে, সেই কাজগুলিও যাতে করে ত্বরান্বিত হয় সে ব্যাপারে আমরাও সরকারের, আমাদের যিনি সাংসদ জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন স্নেহভাজন সালমান এফ রহমান সাহেব, তিনি তার মাধ্যমে সেই অসমাপ্ত কাজগুলি যাতে উনি সমাপ্ত করতে পারেন তাকে অনুরোধ করব এবং যাতে করে তিনিও সেখানে সালমান এফ রহমান সাহেবের সান্নিধ্যে যে সেই কাজগুলি জনগণের জন্য যে ওয়াদা আমাদের জনগণকে আমরা দিই যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে, রাস্তাঘাটে উন্নয়ন হবে, এই আমাদের চুরাইন ইউনিয়নের যে কয়েকটা রাস্তা এখনও হয়নি সেই কাজগুলি হবে
এবং সেই কাজগুলি হওয়ার জন্য চেয়ারম্যান সাহেবকে যদি আরও উনি গতিশীল হন তাহলে সেগুলি জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে এবং আমরাও সেই জনগণকে বলতে পারব আওয়ামী লীগ সরকারের আমলে এই দেশের উন্নয়ন হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনার আমলে এই দেশে একটা উন্নয়নের রুট মডেলের একটা অংশ এই চুড়াই নির্মাণ থেকে শুরু হয়েছে। আব্দুল জলিল ব্যাপারী এর নেতৃত্বে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতৃত্বে আমাদের ইউনিয়নে আমরা উন্নয়নমূলক কাজকর্ম করে যাচ্ছি এবং করোনাকালীন আমাদের চেয়ারম্যান এবং আমাদের নেতাকর্মীদের অর্থায়নে আমরা মানুষের হতদরিদ্র মানুষের মাঝে চাউল ডাল গম আটা চিনি তেল বিতরণ করেছি। সেটা আমাদের একান্তই আমাদের চেয়ারম্যান এবং আমাদের নেতাকর্মীদের অর্থায়নে এবং আমাদের সরকারি অনুদান আমরা যতটুকু পেয়েছি আমরা সঠিকভাবে হতদরিদ্রের মাঝে বণ্টন করেছি এবং কীভাবে সর্বোচ্চ বণ্টন উপজেলা থেকে আনা যায় সে জন্য আমরা আমাদের চেয়ারম্যান যথেষ্ট চেষ্টা করে দক্ষতার সাথে অন্য ইউনিয়ন যদি 10 টন পায় আমাদের চেয়ারম্যান আরও বেশি আইনে সেটা হতদরিদ্রদের মাঝে আমরা বণ্টন করেছি। আমরা জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে এবং আমাদের সালমান ইব রহমান সাহেবের নেতৃত্বে আমরা আওয়ামী লীগকে ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আগামীতে এও আমরা এই কাজ করে যাব যাতে চুড়াই নির্ণয় আওয়ামী লীগের আওয়ামী লীগ ত্বরান্বিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের মানুষকে অনুরোধ করব যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আছেন তারা একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলুন এবং আমি বর্তমানে আমাদের যে ইউনিয়নের চেয়ারম্যান আছেন তার মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষকে অনুরোধ করব সন্ত্রাসমুক্ত দারিদ্র্যমুক্ত এবং মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং আমরা সবাই মিলে কাজ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।